শিয়রে পঞ্চায়েত নির্বাচন। বাংলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য জোর প্রচেষ্টা শুরু হয়ে গেছে সকল দলগুলির মধ্যে। পঞ্চায়েতে মনোনীত প্রত্যেক প্রার্থীর সঙ্গে রয়েছে বিগ নিউজ, তাদের প্রচারে পা মেলাচ্ছে বিগ নিউজ। প্রার্থীদের সঙ্গে সঙ্গে বিগ নিউজ পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের বাড়িতে। আজ কোন প্রার্থী রয়েছে বিগ নিউজের সঙ্গে, আসুন দেখি। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জমজমাট ভোট প্রচার। শনিবার কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতির মনোনীত প্রার্থী উত্তম বর্মনের ভোট প্রচার। উত্তরবঙ্গে জনপ্রিয় রাজবংশী গানের তালে তৃণমূলের উন্নয়নের বার্তার মাধ্যমে চলছে ভোট প্রচার। দেখিয়া যাও শুনিয়া যাও উন্নয়নের কথা, তোমরা দেখিয়া যাও শুনিয়া যাও উন্নয়নের কথা। উন্নয়নে ভরে আদিছে আমার উত্তর বাংলা, দেখিয়া শুনিয়া যাও মমতাদির কথা, তোমরা দেখিয়া যাও শুনিয়া যাও। দেখিয়া যাও শুনিয়া যাও উন্নয়নের কথা, তোমরা দেখিয়া যাও শুনিয়া যাও উন্নয়নের কথা। হ্যাঁ সবাইকে নমস্কার। তো আমি তুফানগঞ্জ দ্বীপ পঞ্চায়েত সমিতির 3 নম্বর আসনে দাঁড়িয়েছি প্রার্থী হিসেবে। তো আগামী দিনে মমতা ব্যানার্জি গোটা রাজ্যে যে উন্নয়নের জোয়ারের বাতাবরণ তৈরি করছে, যে জোয়ার চলছে, সে আত্মত্বটি প্রকল্প যেভাবে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে যাচ্ছে, দুয়ারে সরকার পৌঁছে যাচ্ছে, বাড়ি বাড়ি সরকার পৌঁছে যাচ্ছে, সেই যে কাজের যে অগ্রগতি, মমতা ব্যানার্জির প্রকল্পের যে অগ্রগতি, সেটাকে আগামী দিনে আরও ত্বরান্বিত করার জন্য আমরা আপ্রাণ প্রয়াস চালাবো। আমরা চেষ্টা করবো মানুষকে আরও পরিষেবা দেওয়া। আমরা শালবাড়ি অঞ্চল 1 জিবি থেকে মানুষের জন্য বিগত দিনে অনেক কাজ করেছি। আমাদের দলের প্রশাসন হিসাবে, দল হিসাবে প্রচুর কাজ আমরা করেছি, রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের 100 দিনের কাজ বিভিন্ন ক্ষেত্রে আমরা করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষের বিজেপি সরকার সাধারণ মানুষের পেটে লাথি দিয়ে মানুষের যে হক, যে প্রাপ্য 100 দিনের কাজের টাকা, সেটাকে আটকে দিয়েছে, ঘরের টাকা আটকে দিয়েছে। আমরা মানুষের বাড়িতে গিয়ে সেই কথায় প্রচার করছি যে বিজেপির যে ভাওতাবাজি, তাদের যে মিথ্যাচার, তার বিরুদ্ধে এবারের যে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন জোড়াভুল চিনে ভোট দিয়ে তাদের সেই জামানতকে বাজেয়াপ্ত করতে হবে, তাদের ভাওতাকে বরদাস্ত করা যাবে না। আমরা মমতা ব্যানার্জি সরকারকে আরও শক্তপোক্ত করে তার নাকি পুলিশকে দিতে চাই যে আমরা শালবাড়ি অঞ্চলের মানুষ, শান্তিতে আছি, সম্প্রীতির বন্ধন আমাদের মধ্যে রয়েছে। আগামী দিনে আমরা আরও মানুষের যে ছোটো ছোটো সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সমাধান করার চেষ্টা করুন, এটুকু প্রত্যাশা আমরা মানুষকে দিচ্ছি, দাবি রাখছি, তাদের কাছে প্রার্থনা করছি, ভোট ভিক্ষা চেয়েছি। আপনার নাম? আমার নাম উত্তম কুমার বর্মন। কোন আসন থেকে দাঁড়িয়েছি? আমি তুফানগঞ্জ 2 পঞ্চায়েত সমিতির 3 নম্বর আসন দাঁড়িয়েছি।